प्रिय दर्शक आमंत्रण जानाच्छि समसामयिक विषय निये आरटीबीर विशेष आयोजन এই মুহূর্তে বাংলাদেশ সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বিভেদের রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মিস্টার সেলিম আলতাফ জর্জ। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। ওয়েলকাম। প্রিয় দর্শক অনুষ্ঠানে আপনার মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও, কাজেই যারা এই মুহূর্তে আরটিভি দেখছেন চাইলে আপনারা চোখ রাখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আমরা যাচ্ছি আলোচনায়। মুন্নি আপা, আপনাকে দিয়ে শুরু করতে যাই, এই যে বিভেদে রাজনীতি, ধ্বংসের রাজনীতি, আমরা বলছি পলিটিক্স অফ অ্যানিহিলেশন, একটা পার্টি আরেকটা পার্টিকে শেষ করে তার ছাই ভস্মের উপর দাঁড়াতে চায়, এটাই কি চলবে বাংলাদেশে, নাকি একটা সহ অবস্থান সম্ভব, একটা রিকনসিলিয়েশন সম্ভব? উনি আপা যদি শুরু করেন। ধন্যবাদ প্রথমেই আপনাকে। তো আপনার আজকে টপিক হচ্ছে বিভেদের রাজনীতি, ভালো। এখন দেখেন দেশে যখন ফ্যাসিজম থাকে, যখন কথা বলা যায় না, যখন আমাদের যেই রাজনৈতিক সাংবিধানিক এবং মৌলিক অধিকারগুলো আছে, সভা করবার যে আমাদের একটা অধিকার দেয়া আছে, সমাবেশ করবার, মুক্ত চিন্তা করবার, সেগুলো কিছুই এই মুহূর্তে নেই। এখন এই রকম একটা অবস্থায় আমরা দেখছি যে আওয়ামী লীগ গত তিনবার 2009 বলুন কিংবা 2014 আর 2018 যে নিশি রাতের যে নির্বাচন জনগণের ম্যান্ডেট ছাড়া, ভোট ছাড়া তারা যে জোর করে এসেছে, এইসব বিভিন্ন কারণেই উইনার্স টেকস অল একটা কথা আছে না, আওয়ামী লীগ এটাতে বিশ্বাস করে, ক্ষমতাসীনরা, যে ভিন্ন মতের কেউ হলেই তার বিরুদ্ধে মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং 57 ধারা খড়গ হস্ত ঝুলছে, সেই সাথে তথ্য প্রযুক্তি আইন আরেক খড়গ ওটাতে শান দিচ্ছে। আপনি জানেন যে বহু বহু সাংবাদিক ইতিমধ্যেই কিভাবে নির্যাতিত হয়েছে, মামলার সম্মুখীন হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে আমরা একজন সাংবাদিকের যে ভিডিও ভাইরাল হতে দেখেছি, যিনি ট্রমাটাইজড, বারবার বিড়বিড় করে বলছেন মানুষজন যখন তাকে ঝোপের ভেতর থেকে উদ্ধার করলো, আমি আর নিউজ করব না, আমি আর নিউজ করব না। কেন? ক্ষমতাসীন একজনের জমি দখলের বিষয়ে উনি নিউজ করেছিলেন। এই রকম যখন অবস্থা বাংলাদেশে আজকে, যখন আপনার যে কোনো মানুষ, একটা বাচ্চা ছেলেও তার কোনো মত প্রকাশ করলে তাকে জেলে যেতে হয়, তার কোনো সত্যিকার অর্থেই সোশ্যাল মিডিয়া কিংবা এগুলোর যে স্বাধীনতা, আমাদের পাশের দেশের উদাহরণই যদি দেখেন, সেখানেও কিন্তু সর্বোচ্চ আদালত বলেছিল যে ফেসবুক, টুইটার অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো মতামত প্রকাশের জন্য সেখানে কাউকে আসলে সাজা দেয়া যায় না, সেটা সমীচীন নয়। কিন্তু আমাদের দেশে আমরা এর উল্টোটা দেখছি। আমরা দেখছি কেবল আমরা ভিন্ন মতের বলে 100,000 মামলা দিয়ে আমাদের নেতাকর্মী, 35,00,000 নেতাকর্মীকে জেরবার করা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের 500 জন নেতাকর্মী গুম হয়েছে, গুমের শিকার হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সুমন সহ শত শত নেতাকর্মী। আমরা দেখেছি যে আজকে আমাদের রাইট টু লাইফ যেটা দেয়া আছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত 10 বছরে 3,000 মানবাধিকার সংগঠনগুলো বলছে। এই রকম অবস্থায় জি মুন্নি আপা, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমাদের সঙ্গে আরেকজন আছেন আওয়ামী লীগ দলীয় এমপি মিস্টার সেলিম আলতাফ। আপনি যদি বলেন মুন্নি আপা, এতক্ষণ যে অভিযোগের কথাগুলো বললেন, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আরটিভি সংস্থার দর্শক যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন, বিভেদের রাজনীতি আর শেষটা কোথায়, নাকি এভাবে চলতে থাকবে, আপনার প্রশ্ন ছিল এরকম। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিব না মুন্নি আপা যেটা বললেন সেইগুলোর উত্তর দিব? দুটোই বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনি আসেন, যদি বিভেদের রাজনীতির কথা বলেন, কেন বিভেদের রাজনীতি শুরু হলো এবং কেন এইগুলো চলতে থাকছে, এটা মেইন পার্ট যেটা সেটাকে আমি বলি যে এই বিভেদের রাজনীতি শুরুর যে কারণ, যখন একটা কাল্পনিক জন্মদিন 15ই আগস্ট পালন করা হয়, যখন 21ই আগস্টের মতো একটা রক্তাক্ত ঘটনা ঘটানো হয়, যখন জেলের ভেতরে 4 নেতার হত্যা করা হয়, তখন এই বিভেদের যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি হয়,
সেই দেয়াল সৃষ্টির পেছনের কারণটাকে দেখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন পুত্র শোকে কাতর মাতা খালেদা জিয়াকে দেখতে গেলেন, তখন যখন তার মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয় ভেতর থেকে বাহির থেকে, তারপরেও যদি বিভেদের রাজনীতির কথা আসে, তাহলে বিভেদটা যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আসতে হবে। ওনারা অত্যাচারের কথা বলেন, অত্যাচারের কথা বলে যাচ্ছেন, নেতা কর্মীদের অত্যাচার হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমি কোনো সমীক্ষা দেব না, পরিসংখ্যানও দেব না, আপনারা প্রত্যেকেই জানেন কি হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার ইতিহাস বিরল ভাবে একের পর এক বিচারপতি বিব্রত বোধ করে বন্ধ হয়ে যায়, ওনারা বিচারের কথা বলেন। ওনারা বিচার বিভাগের কোন উপরে আস্থা রাখতে পারেন না, জাতিসংঘের কাছে বিচার চেয়ে বসেন। এই বিচার বিভাগের এই দুরবস্থার পেছনে কিভাবে বিচারপতি সহ লোয়ার কোর্টে জুডিশিয়ারের উপরে হস্তক্ষেপ করে সমস্ত কিছু শেষ করে দেওয়ার পরে এসে ওনারা বলছেন আমরা বিচারহীনতায় ভুগছি, সমস্ত ইনস্টিটিউশনকে ক্যাটাগরিক্যালি ধ্বংস করা হয়েছে, দুর্নীতিবাজদেরকে অসৎ অর্থের মাধ্যমে রাজনীতির চরিত্র বদল করে দেওয়া হয়েছে। তারপরে এসে যদি আপনি বলেন যে আমি সমস্ত কিছু একদম সেই কি বলে ওই কি বলে ওই আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতো যে পাকা ফল গাছের থেকে পেরে খাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা একটা বৃহৎ সময় পার হয়ে আসতে হবে, কেননা আপনারা 1975 থেকে 1991, তারপরে আবার 2001 থেকে 2006, এই লম্বা সময় বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক চরিত্রের যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনটাকে আবার যদি সমাধানের পথে আনতে হয় তাহলে ঠিক ওই একই সময় লাগবে, বরং তার থেকে বেশি লাগতে পারে। কারণ এর ভেতরে যে জেনারেশন গুলো বড় হয়েছে তাদের মগজ এমন ভাবে ধোলাই দেওয়া হয়েছে, সেইগুলোকে পরিবর্তনের মাধ্যমে যদি সুষ্ঠু শিষ্টাচারের মাধ্যমে আসতে হয় তাহলে সেই সময়টা আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগের একটা দুর্ভাগ্য হচ্ছে এই যে আওয়ামী লীগের মতো তৃণমূল থেকে জন্ম নেয়া কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে না, এটা সেনা ছাউনির থেকে জন্ম নেয়া অথবা মৌলবাদের থরির থেকে জন্ম নেয়া, এই সমস্ত দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। যার জন্যে রাজনীতির যে সরল আপনার চ্যালেঞ্জ আমাদের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগ থাকতে পারে না, কারণ আওয়ামী লীগ সবসময়। অনেক ধন্যবাদ মিস্টার সেলিম আলতাফ, আমি আসবো, আমি আপনার কাছে আসবো, একটি প্রশ্ন নিয়ে আসবো। আমাদেরকে বলা হয় যে সবচেয়ে বড় বিভাগ ছিল দক্ষিণ আফ্রিকার, উদাহরণ দেয় যে কালো এবং সাদা, আপনি জানেন নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানায় রেখেছিল সাদারা, উনি একজন কালো মানুষ, প্রথম বেরিয়ে একজন সাদার সঙ্গে হাত মিলিয়েছে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে হাজার বছরের দ্বন্দ্ব, নিশ্চয়ই আমাদের বিএনপি আওয়ামী লীগের হাজার বছরের দ্বন্দ্ব না আসলে, সবাই বাঙালি মোটামুটি প্রধান হিসেবে, কাজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যদি রিকনসিলিয়েশন ম্যান্ডেলা করতে পারে তাহলে এই রিকনসিলিয়েশন সম্ভব না কেন আসলে, এই প্রশ্ন অনেকে করে আসলে। এই রিকনসিলিয়েশন সম্ভব না আমি এটা বলছি না, যে এই দেয়ালটা ভাঙার ক্ষেত্রে, বরফটা গলার ক্ষেত্রে দুই পক্ষেরই, বিশেষ করে তাদের পক্ষ থেকে আরো বেশি আপনার স্টেপ নিতে হবে, এই কারণে এই সমস্ত গুলো সৃষ্টি তারাই করেছেন। আর একটা আপনি বলছেন রেসিজম, নেলসন ম্যান্ডেলার কথা, রেসিজমটা ইজ জাজ বাই দ্য স্কিন, মানে গায়ের রঙের উপরে রেসিজমটা নির্ভর করে, আপনি সাদা কালোর যে উদাহরণ। আর এই সমস্যাটা হচ্ছে ইজ ডিভাইডেড বাই দ্য ব্লাড, রক্তের ভেতরে এটা ঢুকে গেছে, আমেরিকায় দেখেছেন কিভাবে একটা হোয়াইট অফিসার ব্ল্যাক কে গলায় পাড়া দিয়ে মেরে ফেলছে, মানে কেবল স্কিনের সঙ্গে ইডিওলজি মতাদর্শ এবং হাজার বছর থেকে এই অত্যাচার নিপীড়ন রয়ে গেছে, এবং সেই বিভেদ নিশ্চয়ই আমাদের আওয়ামী লীগের মধ্যে এত তীব্র বিভেদ আসলে না। তো আমি একটু মুন্নিয়াপার কাছে এই প্রশ্নে ফেরত যাব, মিস্টার আলতাফ বলেছেন যে এইটা সম্ভব, হয়তো সময় লাগবে এবং বিএনপিকে উদ্যোগটা নিতে হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একবার গিয়েছিলেন শোকাতুর খালেদা জিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য, তিনি দরজাটা খুলেননি, কাজে বিএনপির পক্ষ থেকে এরকম একটা পজিটিভ জেস্চার দেখানো যায় কিনা আসলে, এই প্রশ্ন হতে তিনি উত্থাপন করেছেন। মুন্নিয়া, ভালো, এর আগে আমি যে একটা পরিসংখ্যান দিয়েছি যে আমাদের 1 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 1 লক্ষ মামলা, 500 জন গুম,
হ্যাঁ, সবই করা যায়, কিন্তু কথা হচ্ছে কি, 21শে আগস্টের কথা তারা নিয়ে আসে, যার কিংবা আপনি বলেন যে 15ই আগস্ট 1975। এখন 21শে আগস্টে বিএনপি ক্ষমতায় ছিল, এ কথা সত্যি। যেমন 5ই মে শাপলা চত্বরের যে ঘটনা, কিংবা পিলখানা যে হত্যাকাণ্ড, সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায়। এখন বিএনপি ক্ষমতায় থেকে 21শে আগস্টের মতন ঘটনা ঘটাবে, নিজেকে অস্থির করবার জন্য একটা দল হিসেবে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। আপনারা দেখেছেন যে 21শে আগস্টের মামলায় কিন্তু 3 বার চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু অপরাজে জজ মিয়ার মতো নাটক তো সাধারণ দেখেছি আমরা, সেটা তো সব আমলেই, সেটা তো মানুষ দেখেছে, এর ব্যাখ্যা কি আসলে? যে এক এরকম কিছু অতি উৎসাহী সবসময়ই থাকে, আমি সেটাকে জাস্টিফাই করছি না। আমি যেটা বলছি, এই মামলায় 3 বার চার্জশিট দেওয়া হয়েছে, এই মামলায় 3 বারে কিন্তু আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওনার নাম আসেনি। কিন্তু আপনি দেখেন যে পরবর্তীতে ইভেন 1/11 যে সেনা সমর্থিত সরকার, তারাও যখন আপনার চার্জশিট দিয়েছিল তখনও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী লীগ প্রথমবার কিভাবে তারা ক্ষমতায় এসছেন, সেটা তো সবাই জানে। 2008-এ তখন তারা এসে এইরকম বিভিন্ন আমাদের দেশের যে সংবেদনশীল যে সংস্থাগুলো আছে তাদেরকে সহ, পুলিশ টুলিশ সব সহ, এখন দেখেন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, বাংলাদেশে যে একটা ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশে সত্যিকার অর্থে যে আইনের শাসন কোন পর্যায়ে আছে, সেটা তো আমরা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কিংবা মানি লন্ডারিং মামলায় যে বিচারক খালাস দিয়েছিলেন তারেক রহমান সাহেবকে, দেশে থাকতে পারেননি। আমরা 21শে আগস্টের সময় কিন্তু চেয়েছিলাম। আপা আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে, বিরতিতে ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সঙ্গে কথার উত্তর আপনি দিবেন, আপনি অনেক বলেছেন। জি জি, আমরা একটু ফিরে এসে আবার কথা বলবো। মিস্টার আলতাফ এমপি আছেন, আপনি আছেন, দুজনের কথা আমরা শুনবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আমরা এবার ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম বিভেদের রাজনীতি শেষ কোথায়, সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। নিয়মিত আয়োজন এই মুহূর্ত বাংলাদেশে, সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম বিভেদের রাজনীতি শেষ কোথায়। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে এসে আমরা শুরু করছি। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। মিস্টার আলতাফ, আপনি যদি শুরু করেন, একটা সমঝোতার কথা আমরা বলছিলাম যে রাষ্ট্র গঠনে, জাতি গঠনে খুব দরকার পড়ে কিছু বেসিক বিষয়ে একমত হওয়া, আমরা সেটা এখনো পারি নাই। সেলিম আলতাফ, এটা আপনি খুবই খুবই একটা ভালো, আজকের আজকের যে কথা বলার যে বিষয়টা, বিষয়টা খুবই ভালো। তবে এইটাকে মাথায় নিয়ে কাজ করার জন্য যে সমস্ত পক্ষগুলো রাজনীতি করে এই দেশে, তাদের প্রত্যেকেরই মাথার ভিতরে এটা থাকার দরকার যে মৌলিক যে বিষয়গুলো দেশের উন্নয়নের জন্য প্রয়োজন, অন্তত সেইগুলোতে একমত হওয়া। সেই জায়গাতে আমাদের কিন্তু বড় ধরনের একটা অভাব আছে। সেই অভাবটাকে ওভারকাম করার জন্য যারা দায়িত্বপূর্ণ জায়গায় আছেন, তারা যদি দায়িত্বপূর্ণ আচরণ করেন, তবেই কিন্তু এটা সম্ভব ধীরে ধীরে উত্তরণের জন্য। আমি আমার জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ করব, মুন্নি আপা জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ করবেন, আমাদের উপরে স্থানীয় নেতৃবৃন্দ যাদের নির্দেশনায় দল পরিচালিত হয় এবং আমাদের নেতা যারা আছেন তারাও যদি দায়িত্বপূর্ণ আচরণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এর থেকে ওভারকাম হওয়ার সুযোগ আছে। কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা, শুধু ক্ষমতায় আসার জন্য বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে একটা যাতা অবস্থা সৃষ্টি করা, তারপরে একজনের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়ার যে আমাদের সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মানে এই টোটাল পরিস্থিতি, রাজনৈতিক যে পরিস্থিতি, এটা কমপ্লিটলি কনভুলেটেড একটা অবস্থা, একটা মানে কমপ্লিট কনভুলেটেড সিচুয়েশন ইজ দেয়ার। এখান থেকে এই এই ডিট্যাঙ্গেল করা, এই যে ট্যাঙ্গেল হয়ে গেছে, ডিট্যাঙ্গেল করার জন্য কিন্তু প্রত্যেককে কাজ করতে হবে, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা, ব্যক্তিবর্গ, মিডিয়া, সাংবাদিক,
যারা এই সমস্ত বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে, তাদেরও এই বিষয়গুলো একটু পজিটিভ ভাবে দুই দলের নেতৃবৃন্দকেও একটু সংবেদনশীল হওয়াতে তাদেরও কিন্তু ভূমিকা একটা বড় রকমের ভূমিকা কাজ করে। জি অনেক ধন্যবাদ। ফাহিমা আপা কি একটু বলবেন? মিস্টার আলতাফ কিন্তু একটু পজিটিভ কথা বলেছেন, সামনে এগুনের কথা বলেছেন, যে একটু ছাড় দিয়ে হলেও এক হওয়া সম্ভব কিনা আসলে অভিন্ন ইস্যুগুলোতে। প্লিজ দেখেন, আমরা সবসময় চাই যে সত্যিকারের ইতিহাসটা বাংলাদেশের মানুষ জানুক, বাংলাদেশের মানুষকে আমাদের ইতিহাস বিকৃত করে উপস্থাপন করবার যে প্রবণতা, সেটা যেভাবেই যখন ক্ষমতায় থাকুক আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, এটা ইতিহাসের একটা অংশ, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি একজন সেক্টর কমান্ডার, উনি বীরুত্তম, শেখ সাহেবই তো সেই উপাধি দিয়েছিলেন, আওয়ামী লীগের তো কেউ বীরুত্তম কিংবা সেক্টর কমান্ডার আমরা দেখিনি, যদিও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে দলটি। উনি শহীদ জিয়া ছিলেন জেড ফোর্স এর প্রধান। এখন আওয়ামী লীগ যেই ভাষায় বিএনপিকে আক্রমণ করে, যে শহীদ জিয়াকে বলা হচ্ছে যে পাকিস্তানের চর এজেন্ট, এই কথাগুলো যখন বলে তখন কোটি কোটি আমরা বিএনপি করা ছাড়াও যারা বিএনপির সমর্থক আছে, বিএনপি তো অত্যন্ত জনপ্রিয় অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল, এখন এটা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করে। দেখেন বাকশাল গঠন করে যখন আওয়ামী লীগকে, আওয়ামী লীগ হিসেবেও আওয়ামী লীগের নাম নিশানা ছিল না, সেখান থেকে কিন্তু বহুদলীয় গণতন্ত্রে ফেরা এবং সেই সাথে চারটা সংবাদপত্র থেকে বহু সংবাদপত্রে আসা, সাংবাদিকদের জন্য বহু কিছু করা, এবং আমাদের ইতিহাসে যে যেখানে আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলুন, শেরেবাংলা এ কে ফজলুল হক, কিছুদিন আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মৃত্যুবার্ষিকী ছিল, আমি ছোটবেলায় সন্তোষে ওনার বাড়িতে। আপা আপনি অনেক আলোচনা ছড়িয়ে ফেলছেন, আমাদের সময় কিন্তু 3 মিনিট, আমরা একটু সমঝোতার কথা বলছিলাম। আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি, একটু গুটিয়ে আনা যায় কিনা। দেখেন আজকে আমরা যাই বলছি, আজকে কেবলমাত্র জনপ্রিয় একজন জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন, ওনাকে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছে, অথচ আমরা দেখেছি যে হাজি সেলিম উনি কিন্তু দুর্নীতির মামলায় 13 বছরের ওনার সাজা মাথায় এবং 20 লক্ষ টাকা জরিমানা, কিন্তু রাষ্ট্রপক্ষ অথবা দুদক 5 বছর ধরে এই মামলা সর্বোচ্চ আদালতে কোনো রকম একদম শেষ পর্যায়ে নেয়নি। মিস্টার সেলিম আলতাফ যদি বলেন, মিস্টার সেলিম আলতাফ দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে, যদি এখান থেকে বেরিয়ে আসতে হয় ওনারা দায়িত্বপূর্ণ আচরণ করবেন না, দ্যাটস উনি প্রথমেই বললেন যে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানকে মেনে নিতে হবে। স্বাধীনতার ঘোষণার পাঠক আর ঘোষক এইটা তফাৎটা ওনারা এতদিনও বোঝেননি আর বুঝবে বলে আমার মনে হয় না। গেল ওই পার্টটা আমি চুকাই দিলাম, আমি আর বিষয়ে তর্ক করতে চাই না, সবাই জানে। এবার আসেন উনি বলছেন যে ওই কি বলে খালেদা জিয়া ওনাদের নেত্রী গৃহবন্দী আছে, একটা শুক্রিয়া পর্যন্ত আদায় করেন না যে জেলের থেকে মুক্তি দিয়ে তাকে একটা ভালো জায়গায় রাখা হয়েছে, এর যে শুক্রিয়া আদায় করা সেটাও আদায় করবেন না। এই অকৃতজ্ঞতা, এই এই নিরন্তর অশ্রদ্ধা, জি অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা বার্তাটা পেয়েছি যে সমঝোতা খুব সহজ ব্যাপার না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির এই রিকনসিলিয়েশন খুব সহজ ব্যাপার না। দুজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য। এই মুহূর্তে বাংলাদেশ আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি শুক্র থেকে সোমবার সন্ধ্যা 7:25 সম্প্রচার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেভাবে মাস্ক ব্যবহার করুন।
update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.